প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওটি অবশ্যই বেনাপোল কাস্টমসের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে সে সম্পর্কিত এবং বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সময় নিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাস্টমস সম্পর্কে, কাস্টমসের শারীরিক পরীক্ষার মাঠ সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পাবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। যেহেতু আজকে পরীক্ষা হয়েছে, আজকে আপনাদের কাস্টমসের পরীক্ষার সময় ছিল সকাল ৯টা থেকে এবং দুপুর ২টা থেকে, মোট ২টা সেকশনে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যারা ১৬ সালে এবং ২২ সালে আবেদন করেছেন সকলের আপনার পরীক্ষা হয়েছে আজকে। আগামীতে পরীক্ষা হবে, কালকে হবে, এভাবে ১৮ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আপনাদের পরীক্ষা আছে। তো পরীক্ষাতে আপনারা অংশগ্রহণ করবেন আশা করি। আর আমি প্রথমেই বলে রাখি, আপনাদেরকে আমি বলেছিলাম, যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবে কিন্তু মাঠ হয়েছে এবং সেভাবে কিন্তু আপনারা পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকের টেনশন ছিল, অনেকের মধ্যে ইয়ে ছিল, সংশয় ছিল যে কিভাবে কি হয় না হয় পরীক্ষাতে, কিভাবে আমি অংশগ্রহণ করব বা কিভাবে যাব, কিভাবে পরীক্ষায় মাঠ হবে, কি কি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্নের আপনাদের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি বিভিন্ন ভিডিওতে, আপনারা অনেকেই সেটি কিন্তু জানেন। তো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয়। যদি একটু উপকার হয় তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে যে বিষয়টি, সেটি মূল যে বিষয়, আপনাদের শারীরিক পরীক্ষার যে ইভেন্টগুলো হয়েছে সেটি হচ্ছে শারীরিক মাপ, অর্থাৎ শারীরিক মাপযোগের পরীক্ষা। কোনো ধরনের খেলাধুলা কিংবা কোনো ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্ট কিন্তু আজকে পরীক্ষায় হয়নি। যেরকম আপনাদের খুলনা এবং চট্টগ্রাম কাস্টমসের সেবাই পদে পরীক্ষাতেও এই ধরনের কোনো প্রতিযোগিতা কিন্তু হয়নি। সুতরাং আপনাদের বেনাপোল কাস্টমসের শুধু শারীরিক মাপ, শারীরিক যোগ্যতা, অর্থাৎ আপনার উচ্চতা এবং আপনার বডি, এটাই কিন্তু দেখা হয়েছে এবং স্যারেদের চোখে যেটা ভালো লেগেছে স্যারেরা সেটাই কিন্তু নিবে বা সেটাই কিন্তু গ্রহণ করবে। আশা করা যায় আপনারা ১৮ তারিখের পরে রেজাল্ট পেয়ে যাবেন, অথবা ২০ তারিখ, ২১ তারিখের নাগাদ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সকলেই আপনাদের এই যে শারীরিক পরীক্ষার রেজাল্ট। আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন তারা যেন আবার ভেবে বসবেন না যে আজকে রাতে রেজাল্ট দেবে কিংবা আজকে রেজাল্ট দিয়ে দিয়েছে, এ ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই। টোটাল পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হবে, তারপরে আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন, কাঙ্ক্ষিত শারীরিক পরীক্ষার রেজাল্ট। আপনারা যারা টিকবেন তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই বেনাপোল কাস্টমসের যে ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেখানে কিন্তু জানানো হবে আপনাদের সিরিয়াল অনুযায়ী। কারোর টেনশন করার দরকার নেই, কারোর দুশ্চিন্তা হতাশায় ভোগার দরকার নেই। আপনারা অপেক্ষা করতে থাকুন এবং যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা মনে করছেন বা শারীরিক পরীক্ষা দিয়েছেন সকলেই আপনারা করতে পারেন। লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যান, কারণ হতে পারে যে আপনি শারীরিক যোগ্যতা কিছুটা কম থাকলেও আপনি অনেক সময় টিকে যেতে পারেন, আবার আপনার হয়তো বা কোনো সমস্যা থাকলেও আপনার সেটা স্যারেরা মেনে নিয়ে টিকা দিতে পারে, এটা কিন্তু হয় বা হয়ে থাকে। কারণ কাস্টমসে কিন্তু শারীরিক প্রতিবন্ধী বা বিভিন্ন আনফিট অনেকেও কিন্তু হয়ে থাকে, টিকে থাকে বিভিন্ন সময় দেখেছি আমরা। সুতরাং আপনি ফিট বলে আপনি একা টিকবেন, আর একজন একটু উচ্চতা কম আছে, তার ওজন একটু কম আছে বা ওজন বেশি আছে, ফিট না, টিকবে না, এরকম না, অনেক সময় নিয়ে নেয় স্যারেরা তাদের চোখে ভালো লাগলে। অবশ্যই কোনো টেনশন করার দরকার নেই। যদি আপনারা মাঠে সকলে উপস্থিত থেকে থাকেন তাহলে তারা সকল সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করেন, লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। লিখিত পরীক্ষা খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে আশা করছি। আগামী 1 মাসের ভিতরেই আপনাদের লিখিত পরীক্ষা টোটাল সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা যদি লিখিত পরীক্ষা 70-এর ভিতরে 50+ মার্ক পেতে পারেন তাহলে আপনারা সেখানে কিন্তু উত্তীর্ণ হবেন এবং আপনাদের ভাইবার জন্য আপনাদের বিবেচিত করা হবে। তো লিখিত পরীক্ষা সব থেকে ভালো করার বড় উপায় হচ্ছে সাজেশন। সাজেশন বিকল্প আপনারা অন্য কিছু ভাবতে পারবেন না, কারণ কাস্টমসের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একরকম। কাস্টমসের যে প্রশ্ন প্যাটার্ন, এই প্যাটার্নের প্রশ্ন অন্যান্য পরীক্ষাতে কিন্তু আসে না। সুতরাং আপনারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিলে কাস্টমসের পরীক্ষার প্রস্তুতি কিন্তু হবে না। কাস্টমসের জন্য আপনাদের আলাদাভাবে প্রস্তুতি অবশ্যই নিতে হবে, কারণ এখানে যেসব ইভেন্ট, যেসব টপিকসগুলো পড়ে বাংলা থেকে, ইংরেজি অংশ থেকে, গ্রামার অংশ থেকে, সেগুলো কিন্তু একমাত্র সাজেশনের মাধ্যমে আপনারা পড়তে পারবেন। তো যাই হোক, যারা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অনেকে যাইতে পারেননি, অনেকের তারিখ ডেট সমস্যা ছিল, অনেকে বুঝতে পারেননি যে কত তারিখে তার পরীক্ষা, সকালে নাকি বিকালে, তারা কিন্তু অনেকে মিস করেছেন। ইতিমধ্যে খবর আসছে আমার কাছে অনেকে পরীক্ষা দিতে যাননি, অনেকে মিস করেছেন। তারা বলছেন যে ভাইয়া আপনারা কি আগামীতে পরীক্ষা দিতে পারবো বা আগামীতে পরীক্ষার মাঠে কি যেতে পারবো? আপনারা কিন্তু যেতে পারবেন না, কারণ এটা কিন্তু আপনাদের निर्दिष्ट दिन এবং আপনাদের রোল নম্বর অনুযায়ী বাইরে চার্ট কিন্তু টানিয়ে দেয়। এটা এই চার্টের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। আপনারা কিন্তু কোনোভাবেই অন্য তারিখে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের যাওয়াটা কিন্তু বৃথা হয়ে যাবে। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। সকলের চার্ট অনুযায়ী আপনাদের ওয়েবসাইটে কিন্তু এই চার্ট দেওয়া আছে, আর এই চার্টে আপনারা যে বেনাপোল কাস্টমসের ওয়েবসাইট এটা দেখবেন, এখানে কিন্তু পরিষ্কার আপনাদের চার্ট দেওয়া আছে, সবকিছু রেজাল্ট কত থেকে কত পর্যন্ত সব দেওয়া আছে, কত তারিখে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো কেমন ভাবে আপনারা এই চার্টগুলো দেখবেন? আপনাদের রোল নম্বর তো একরকম আর চার্টে আছে একরকম, তো আপনারা অবশ্যই ওই যে এরিয়ার ভিতরে বা ওই আওতার ভিতরে আপনার রোল নম্বরে থাকতে পারে কিনা এটা বুঝতে হবে আপনাকে। প্রথম যে নাম্বার এবং পরের যে নাম্বার, এই নাম্বারের ভিতরে যেমন 1 আর 10 এর ভিতরে কত থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো থাকে। তো এইভাবে কিন্তু আপনারা দেখবেন, আপনারা অনেকেই দেখতে পারেন না রোল নাম্বার, আমি দেখেছি অনেকে আপনারা রোল নাম্বার বুঝতে পারেন না যে কিভাবে দেখবেন। আবার অনেকে দেখে বুঝতে পারেন কিন্তু অযথা আমাকে বিরক্ত করেন, অযথা আমাকে মেসেজ দেন ভাই এটা ঠিক আছে কিনা, অযথা আপনারা হয়রানি করেন আমাকে, এগুলো করবেন না, এগুলো করা কিন্তু খারাপ। আর যারা পরীক্ষা দিচ্ছেন এবং আগামীতে যাদের পরীক্ষা আছে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পরীক্ষা মানে অংশগ্রহণ করবেন। সব থেকে বড় কথা, আপনারা কাস্টমসের পরীক্ষা দিচ্ছেন, কাস্টমসের মাঠের ধারণাটা আপনাদের হয়ে যাচ্ছে। যদিও আপনারা মাঠে না টিকতে পারেন তাহলে অন্যান্য পরীক্ষাতেও আপনারা কিন্তু এই মাঠের ধারণা নিয়ে যেতে পারবেন, এবং কাস্টমসের যে মাঠ এটা কিন্তু অন্যান্য পরীক্ষা থেকে ব্যতিক্রম হলেও কিছুটাও কিন্তু একরকম মাপযোগের যে পরীক্ষাটা। অবশ্য শীতের জন্য কিন্তু আপনাদের পরীক্ষার ইভেন্ট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি। শীত যেহেতু পরীক্ষার আপনাদের ছুট দিতে পারতো, অন্তত ছুটটা হয়তো বা হতো আপনাদের, কিন্তু ছুটটা দিল না। দৌড় প্রতিযোগিতা, এই দৌড় প্রতিযোগিতা বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, বেনাপোল কাস্টমসে অনেক পরীক্ষার্থী আবেদন করেছে। সুতরাং এখানে ওইভাবে প্রতিযোগিতা নিয়ে শেষ করা সম্ভব না, এই জন্য এই ইভেন্টটাকে বাদ দেওয়া হয়েছে। হয়তো বা ভবিষ্যতে বা আগামীতে এই ধরনের ইভেন্ট কিন্তু যোগ হতেও পারে, বলা যায় না, সববার যে একরকম হবে এরকম না। তো বিশেষ করে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং জবাব পেয়েছেন এবং প্রশ্নের সমস্ত আপনাদের সমাধান হয়েছে আশা করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।